বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক নাট্যকার হুমায়ুন আহমেদ। আমাদের প্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ এবং তার স্ত্রী গুলতেকিন আহমেদ। আসুন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। বসুন। কেমন আছেন? জি ভালো। একটু কথা বলি আমরা আজকে এই অনুষ্ঠানে। হুমায়ুন, আমরা দেখেছি আপনার উপন্যাসে, আপনার নাটকে, আপনি জীবনকে অনেক ঘনিষ্ঠ ভাবে দেখেন, অনেক সূক্ষ্ম ভাবে, অনেক ডিটেইলস। তো আপনি ব্যক্তিগত জীবনেও, বিশেষ করে গুলতেকিনের ব্যাপারে, ওনাকে খুব সূক্ষ্ম ভাবে অবজার্ভ করেন? সবসময় করি না, মাঝে মাঝে নিশ্চয়ই করি। আজকে করে এসছেন? জি করে আসছি। আপনি কি বলতে পারবেন যে গুলতেকিন আজকে কি ধরনের সাজসজ্জা করে এসেছেন? বলতে পারবো, চেষ্টা করবো আমরা। একটু আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না। আপনি আপনি ধারণা করে নিয়েছেন যে আমি বলতে পারবো না, দর্শকরা খুব আনন্দ পাবে, আমি কিন্তু বলতে পারবো। দেখুন, আমরা দেখেছি যে শিল্পীরা, লেখকরা তাদের নিজেদের জীবনে একটু অন্যমনস্ক থাকেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভুল করবেনই, বলতে পারবেন না। চেষ্টা করি আমরা। একটু বলুন না একটু যে গুলতেকিন কি ধরনের সাজসজ্জা করেছেন? সবুজ শাড়ি পরে আসছে। শুধু সবুজ বলে তো হবে না, এখানে আমি এক মাইল দূর থেকে দেখলেও বলতে পারবো যে সবুজ শাড়ি। আর একটু ডিটেল বলতে হবে। ওর শাড়ির কোন ডিজাইন? শাড়িতে আপনার ইয়ে আছে, কি বলে, ময়ূর আছে। ময়ূর? ময়ূরের ছাপ দেওয়া আছে, ওই কালো সুতা এবং এবং গোলাপি সুতা। আচ্ছা ঠিক আছে, ওই শাড়ি পারে নেই নিশ্চয়ই, পারে এমন কোনো কাজ নেই? পারেও কাজ আছে। আচ্ছা, আর একটু ডিটেল, অন্য কিছু? ও কানে কানে দুল করেছে, সবুজ রঙের দুল। আমরা একটু দেখবো বলতে কি। হাতে আজকে আপনি চুড়ি পরেননি কেন? না, হাতে চুড়ি আছে, দুর্গা সাথে সোনার চুড়ি আছে হাতে। সোনার কটা করে? দুটো করে আছে, ঘড়ি পরে নেই। কি রঙের টিপ দিয়েছেন? আজকে সে টিপ দেয়নি, এখানে বোধহয় একটু ভুল করলেন মনে হয় না। আমি একসঙ্গে বেরিয়ে আসছি তো জানি। আপনি লিপস্টিক পরেন না বলতে কি? আজকে পরেননি তাহলে? সে লিপস্টিক দিয়ে আসছে এবং এবং তার তার ব্যাগে, তার কালো রঙের একটা ব্যাগ আছে সঙ্গে, সেখানে সেখানে গোলাপি রঙের রুমালও আছে। একটু দেখাবেন রুমালটা আমাদের? এবার হয়নি, আপনি স্টার মার্ক পেয়েছেন কিন্তু স্ট্যান্ড করতে পারেন। এই এই অংশটি আমি আসলে অনুমান থেকে বলেছি। গতকালকে সে একগাদা গোলাপি রঙের রুমাল কিনেছে, আমি ধরে নিয়েছিলাম যে সে নিশ্চয়ই। জানি যে বিয়ের আগে আপনি ওর একটি উপন্যাস পড়েছিলেন এবং খুব আবেগ জর্জরিত হয়ে আপনি একটি চিঠি লিখেছিলেন, এটা কি সত্যি? আচ্ছা, তো তার ফলশ্রুতিতে আপনাদের বিয়ে হয়েছে। আপনি একজন স্বপ্নের মানুষ দেখেছিলেন, স্বপ্ন পুরুষ দেখেছিলেন, আজকে আপনার কি মনে হয় হুমায়ুন কি সেই স্বপ্নের মানুষ? কল্পনার মানুষ আর বাস্তবের মানুষ তো কখনো এক হয় না, তাই না? একদম তো মিলবে না। একটি অবস্থার কথা ভাবুন, আপনাদের বিয়ে হয়নি, আপনি হুমায়ুনের উপন্যাসটি পড়েছেন, খুব আবেগপ্রবণ হয়ে আছেন, কিন্তু আপনি হুমায়ুন মানুষটিকে চেনেন, আজকের হুমায়ুন মানুষটিকে চেনেন, আপনি কি তাকে বিয়ে করবেন? তো কঠিন প্রশ্ন, বলা মুশকিল। আপনি কি খুব নার্ভাস ফিল করছেন হুমায়ুন? জি। আচ্ছা, আপনাদের তো তিনটি মেয়ে, আপনার মেয়েকে কি আপনি একজন লেখকের কাছে বিয়ে দেবেন? না, কারণ ওরা ঠিক করেছে বিয়ে করবে না কোনোদিন। না মানে ওরা যদি বিয়ে করতে চায় তাহলে? বিয়ে করতে চায় তাহলে তো একটু চিন্তা করতে হবে। যাই হোক, আপনার ঈদের কোনো ঘটনা আছে জীবনে যেটি আপনাকে বলতে ইচ্ছে করে কখন? ভাই আমি খুব নার্ভাস অবস্থায় আছি, আমি সমস্ত কিছু আমার জট পাকিয়ে গেছে, মনে পড়ছে না। ঈদ সম্পর্কিত কোন স্মৃতিময় ঘটনা তো মনে আছে কিছু? ছোটবেলার কিছু বলো। আমরা আমরা যখন খুব ছোট ছিলাম, আমার বাবা তো টাকা পয়সা তেমন ছিল না, অনেকগুলি ভাই বোন আমরা সবার জন্য ঈদের উপহার কিনতে পারতেন না। সাধারণত বোনরা পাইতো আগে, তারপর যদি ওনার টাকা পয়সা থাকতো তাহলে আমরা পেতাম আর কি। আমাদের মনে আছে একবার আমাদের বোনরা সব জামা টামা পেলো, কিন্তু আমাদের জন্য তিনি কিছু কিনতে পারলেন না। ঈদের আগের দিন মনে করলেন যে তাদের ছেলেদের জন্য কিছু কেনা দরকার, আমাদের দুই ভাইয়ের জন্য শার্টের কাপড় কিনে নিয়ে আসলেন। তখন তো আর তাড়াতাড়ি তো শার্ট বানানো যাবে না, কাজে ঈদের দিন সকালবেলা আমরা দুই ভাই ওই শার্টের কাপড়ের টুকাটা কাঁধে ফেলে বেড়াতে বেরোলাম আর কি। ওই স্মৃতির কথা প্রায় মনে হয়।
বাচ্চাদের সঙ্গে বলি প্রায়। তো আল্লাহ রহমতে নিশ্চয় আজকের অবস্থানের প্রেক্ষিতে এটি আপনার জন্য সুখস্মৃতি হয়ে আছে? হ্যাঁ, ওই ওই স্মৃতিটি খুবই আনন্দময় স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে আমার বাবার ভালোবাসা জড়িয়ে আছে। গুলতেকিন হুমায়ুন, ধন্যবাদ আজকের ঈদ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য।